হ্যালো বন্ধুরা, প্রকাশ টোটো চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো ফাইনালি চলে এলাম একটি নতুন ভিডিও আপডেট নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এই যে 60 ভোল্টের দাতাই মোটর বন্ধুরা, 1200 ওয়াটের বন্ধুরা মোটরটি, 60 ভোল্টের। তো তোমাদেরকে চার্জার দিয়ে ম্যানুয়াল একটা সেট আপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 6 ফেজ দাতাই মোটরের ওয়ারিং কানেকশান, এই হচ্ছে আমাদের 3 ফেজ বন্ধুরা। একদিকে সাদা, গেরুয়া আর ব্রাউন আছে, আর অপরদিকে আছে হলুদ, নীল, সবুজ। আর এই হচ্ছে আমাদের সেন্সরের তার। তো ওয়ারিংয়ের তারের সঙ্গে আমরা চার্জিং সকেটটা লাগিয়ে নিয়েছি লাইন নেওয়ার জন্য। এই হচ্ছে আমাদের 60 ভোল্টের মেন পজিটিভ তার, আর এই হচ্ছে নেগেটিভ তার। তো বন্ধুরা, তোমাদের সামনে ভিডিওটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি, এবং এই 60 ভোল্ট ওয়ারিংয়ের কানেকশান কীভাবে করতে হবে তার একটা ম্যানুয়াল সেট আপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। সো ভিডিওটি দেখতে থাকো, না কেটে পুরোপুরি দেখতে থাকো। তো বন্ধুরা, এই সুইচগুলো কীভাবে কানেকশান করতে হবে তা তোমাদেরকে পরেই তোমাদের বলে দিচ্ছি কীভাবে কানেকশান করতে হবে। তো এই হচ্ছে আমাদের মিটার বন্ধুরা, মিটারের ওয়ারিংটা আমরা ওয়ারিংয়ের তারের সঙ্গে কানেকশন করে নিয়েছি। আর এই হচ্ছে আমাদের অন অফ সুইচ বন্ধুরা, অন অফ সুইচ এর জন্য। আর একটা চার্জার নিয়ে নিয়েছে যেটা ওয়ারিংয়ে লাইন দেওয়ার জন্য। তো এই হচ্ছে আমাদের 60 ভোল্টের ফিউজ। ছখানা তারের ভেতরে এই একটা তিনটে তারে সাদা, ব্রাউন আর গ্রে, তিনটে তার আছে, আর অপর দিকে আছে হলুদ, নীল, সবুজ। এটা হচ্ছে মোটরের তার বন্ধুরা, 6 ফেজের তার বন্ধুরা, এই আমরা লাগিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমাদের সেন্সরের তার বন্ধুরা, মোটরের কন্ট্রোলারের তারের সঙ্গে লাগিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের মেন যে ওয়ারিংয়ের সঙ্গে মেন কানেকশান 60 ভোল্টের লাইনটা দিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমাদের নিউট্রাল DRR মানে ফ্রন্ট যাবে জ্যাক, আর 1 2 3 গিয়ার বন্ধুরা, এই হচ্ছে 1 2 3 ইলেকট্রিক গিয়ার বন্ধুরা। আর এটা হচ্ছে থ্রটলের জ্যাক, এই হচ্ছে আমাদের থ্রটল, তার জ্যাক হচ্ছে লাল, সবুজ, কালো, যে জ্যাকটা ওয়ারিংয়ে, এই যে হচ্ছে থ্রটলের জ্যাক। তো এই হচ্ছে আমাদের অন অফের জন্য চাবি সুইচ নিয়ে নিয়েছে, এটা ওয়ারিংয়ের সঙ্গে লাগিয়ে নিয়েছি। সুইচটা অন অফের জন্য এই আমি অন করছি, অন করলে চার্জারের সঙ্গে অন কানেক্টেড রয়েছে বন্ধুরা। আর এটা হচ্ছে বন্ধুরা পিছনের ইন্ডিকেটারের কানেকশান, লেফট রাইট ইন্ডিকেটার তারের কানেকশান বন্ধুরা, এটা গাড়ির ওয়ারিংয়ে। এটা হচ্ছে মেন তার ওয়ারিংয়ের মেন, ওটা ব্যাটারি কানেকশান হবে ওই তারে। আর এই হচ্ছে নেগেটিভ তার, এটা ব্যাটারি নেগেটিভ তারে, নেগেটিভ পোস্টারে লাগবে একটা নেগেটিভ, একটা পজিটিভ। তো আমরা ওয়ারিংয়ে লাইন দিয়ে নিয়েছি, এই হচ্ছে চার্জিং সকেটটা লাগিয়ে নিয়েছি চার্জারের সঙ্গে। এটা ওয়ারিংয়ের চার্জিং সকেটে ওই লাইনটাই দিতে হবে তোমাদেরকে। এই হচ্ছে আমাদের মোটর বন্ধুরা। তো আমরা এবার চালিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের সামনে। তো আমরা চাবিটা অন করে নিলাম। চাবিটা অন করে বন্ধুরা পিক আপটা টানবো, তার আগে আমরা নিউট্রালে করা রয়েছে সুইচটা, ফ্রন্টে দিয়ে দেবো কিংবা রিভার্সে, যেখানে একদিকে দিয়ে দিচ্ছি ফ্রন্টে দিয়ে দিচ্ছি। তো আমরা এবার পিক আপটা টানবো বন্ধুরা, পিক আপ টানলে ওইদিকে মোটরটা হচ্ছে, চলছে, রানিং হয়েছে। যদি ফ্রন্টে চলে তাই এবার রিভার্সে দিতে হবে, আর রিভার্সে চলে ফ্রন্টে দিতে হবে। তো আমরা আবার পিক আপ টানছি, আমাদের চার্জার চলছে বলে বন্ধুরা ভোল্টেজ আপ ডাউন হচ্ছে বন্ধুরা। দরকার হলে আমাদের এক গাঁট বাড়িয়ে নিচ্ছে একটু পাওয়ারটা ভালো হওয়ার জন্য। তো আমরা এবার চালাচ্ছি বন্ধু, পিক আপ দিচ্ছে, একটু পিক আপটা বেড়েছে। তোমাদের ব্যাটারি কানেকশান করলে তখন ঠিক ভোল্টেজটা পাবে, চলবে ভালো। তো বন্ধুরা এই পিক আপটা, তো আমাদের এই হচ্ছে আমাদের ইলেকট্রিক গিয়ার বন্ধুরা, 1 2 3 যে গিয়ার বন্ধুরা, এই হচ্ছে কন্ট্রোলার। তো আমাদের এই
কানেকশনটা করেছি ম্যানুয়াল একটা তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য। তো আমাদের এই যে কিলামটা ভেতরের দিকে আছে এই কিলামটা বন্ধুরা, টানা রডের যে কিলামটা বন্ধুরা, এই যে কিলামটা এটা বাইরে বসবে বন্ধুরা, এটা বাইরে হবে আর মোটরটা পিছনে থাকবে বন্ধুরা, মোটরটা পিছনে বসবে। তো বন্ধুরা আজ ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।